নিরবতা ভাঙা মানুষেরই চলে যাওয়ায় শহীদ মিনারে তখন আশ্চর্য নিরবতা যে সূর্যদিঘল বাড়ি ছবির চিত্রগ্রহণের মধ্য দিয়ে তার সিনেমাটোগ্রাফি শুরু সেই ছবির পরিচালক থেকে শুরু করে চলচ্চিত্র কর্মী আলোকচিত্রি আর স্বজনের ভালোবাসায় সিক্ত হলেন আনোয়ার হোসেন সূর্যদিখ বাড়ির যেটুকু সাফল্য এসেছিল দর্শকের কাছে সেটির একটা অবদান আমাদের সবার ক্ষেত্রেই আমরা ভাগ করে নিয়েছি আমি বলবো যে অল্টারনেটিভ সিনেমায় আনোয়ার ভাইয়ের আর কোনো বিকল্প থাকলো না দেশের গন্ডি ছাপিয়ে আনোয়ার হোসেনের আলোকচিত্রের যে নন্দন বিশ্বজুড়ে ছাপ রেখেছে সেই নন্দনের কথাই ঘুরে ফিরে এলো তার সহযোদ্ধা আলোকচিত্রের কণ্ঠে উনিশশো সালে ফটোগ্রাফিতে খুব দাপিয়ে তখন কিন্তু বাংলাদেশে খুব বিখ্যাত ফটোগ্রাফার ছিলেন তাদের মধ্যে উনি একটা তরুণ অল্প বয়স্ক বুয়েটের ছাত্র তিনি ফটোগ্রাফিতে আসলেন এবং তিনি সম্পূর্ণ বদলে দিলেন আমাদের এই ফটোগ্রাফির ভূগোলটা কন্টেম্পোরারি ফটোগ্রাফির যে ধারাটা সেটা ভূমিকা উনি দিয়েছিলেন ফ্রান্স প্রবাসী স্থপতি আনোয়ার হোসেনের শেষ বিদায় তার পাশে ছিলেন তার দুই সন্তান মেঘদূত ও আকাশ উই নো হি ওয়াজ এন এক্সিলেন্ট ফটোগ্রাফার এন্ড অ্যাজ এ ফাদার হি অলসো ওয়াজ এন এক্সিলেন্ট ফাদার देयर ইজ এ রিয়েলি বিগ সেরিমনি अराउंड and uh, everyone pays respect. We lost a friend today, we lost a, uh, a friend of the art, a veteran photographer, a veteran cinematographer. মুক্তিযোদ্ধা সনদ না থাকায় রাষ্ট্রীয় সম্মান না পেলেও জাতীয় সঙ্গীত গিয়ে জাতীয় পতাকায় মুড়ে শহীদ মিনারে দেওয়া হয় ভালোবাসার সংবর্ধনা এই রাষ্ট্রীয় যে সম্মাননা আমি বলবো যে অবশ্যই তার প্রাপ্য ছিল কিন্তু এটা যে আমরা দেখিনি জন্মচক্ষে এতে আমাদের দুঃখের চেয়ে ক্ষোভটা বেশি আলোকচিত্রী আনোয়ার হোসেন চিত্র ধারণ করেছেন এমিলের গোয়েন্দা বাহিনী লাল শালু চাঁকা শ্রাবণ মেঘের দিনের মতো আরও অনেক ছবি তার চলে যাওয়ায় অবসান হল এক অধ্যায় পার্থ সঞ্জয় একাত্তর ঢাকা